ক্ষমতার ঘেরাটো। তারই মধ্যে কেটে গিয়েছে 365টা দিন। বৃহস্পতিবারই রাষ্ট্রপতি হিসেবে এক বছর পূর্ণ করলেন প্রণব মুখোপাধ্যায়। হাজারো কাজের মধ্যেও একটু অন্যরকম দিন। এদিন রাষ্ট্রপতি ভবনে একটি লাইব্রেরি ও খেলার মাঠ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রীতিমতো খোশ মেজাজে ক্রিকেট ব্যাট হাতেও দেখা গেল তাঁকে। রাষ্ট্রপতি ভবন চত্বরে প্রায় 2 ঘন্টা কাটালেন ছোটদের সঙ্গে, কথাবার্তা বললেন সেখানকার কর্মচারীদের সঙ্গে। পাশাপাশি তার আক্ষেপ, আগে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেলে রাষ্ট্রপতি ভবনের বেশ কিছুটা অংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করতাম, ওই অংশগুলিকে কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগানো যেত। এদিন রাষ্ট্রপতি ভবনে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ মূর্তিও উদ্বোধন করেন প্রণব মুখোপাধ্যায়। এবিপি আনন্দ।